হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নার ডেলি ব্লগ তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে সেটা চলে হয়তো টাইটেল আর থাম্বাল দেখে বুঝতেই পেরে গেছো তো আর লেট করবো না কারণ একদমই লেট করব না কারণ আমাদের বেগু এখন ঘুমাচ্ছে বেশি লেট করলে আমার সমস্যা হয়ে যাবে ভিডিও করতে আর দেবে না তো এখন আমি যেই রুমটা ছেড়ে দেব সেই রুমের মধ্যে দাঁড়িয়ে আছি এই দেখো সব কিছু জিনিস চলেই গেছে সব কিছু চলে গেছে বাড়ি পুরো খালি শুধু যাই খাটটা আছে যেহেতু এই খাটটা বিক্রি করে দেওয়া হবে তার জন্য এখনো ভাবিনি যে বিক্রি হবে কি না হবে যাই হোক এখনও খাটটা এখানেতেই আছে তো খাটটা এই বাড়ি থেকে নিয়ে চলে যাওয়া হবে আর এখন এই খাটের মধ্যে দেখো সব নিয়ে খিচুড়ি পাখি এখানে টিউ পড়তে বসেছে পর আর এখানে কিছু বেগুড় কাঁথা মেলা আছে চলো আমি তোমাদের পুরোপুরি আমাদের হোম ট্যুর তো দেখাবোই তার সাথে আমি আশেপাশের কিছু ভিউ দেখাবো তোমাদেরকে যে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো বাইরে চলে এসছি এখানে তো কিছু মেলা আছে বাইরের দড়িতে বাইরে চলে এসছি চলো আমি একদম রাস্তার ধারে যাই রাস্তার ধারে গিয়ে একবারে স্টার্ট করবো ভিডিও এই জায়গাটা হচ্ছে আমাদের মেন রাস্তা যে রাস্তা দিয়ে শুধুমাত্র অটো টোটো আর কিছু প্রাইভেট কার যায় আদার্স কিছু না এটা একটা পাড়ার ভেতরে আর এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা দেখো আমি যাচ্ছি আমাদের বাড়ির ভেতর দিকে যাচ্ছি এগুলো সবই হচ্ছে সব ভাড়া যারা থাকে সব রেন্টেই থাকে এখানে আর কিছু মানুষদের নিজস্ব বাড়ি আছে আর এইগুলো সব হচ্ছে আমাদের সোজা রাস্তা আমি একদমই রাস্তার ধারেই ছিলাম তো এই হচ্ছে এই হচ্ছে আর এই পুকুরের মধ্যে আমাদের বাসন মাজা হয় এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো এইখানে বসে বাসন মাজি বা সবাই মাজে এখানে সব কাপড় জামা কাচা বাসন মাজা সবই হয় আর দেখো কি সুন্দর গাছ টাছ সব দেখা যাচ্ছে বেশ ভালো আর ওটা হচ্ছে একটা লজ বিয়ে বাড়ির

লাউ গাছ একটা লাউ ঝুলছে দেখতে পাচ্ছ আর এই গাছের লাউ আমাকেও দিয়েছিল আমিও খেয়েছিলাম রান্না করে ভালো লাউ তো তোমার সবাই জানোই কেমন খেতে এই হচ্ছে পেঁয়াজ না না ভিডিও করছি পেঁয়াজের গাছ পেঁয়াজ কলি ইউটিউবেতে আমি পোস্ট করব ছাড়ব কি বসে আছেন ওখানটাতে ওখানটাতে উনি বসে আছে আর জিজ্ঞাসা করছিল আমায় কি করছিস আমি বললাম ভিডিও করছি এই হচ্ছে আমাদের গেলেও ছোট কিন্তু একটা খেত তৈরি করেই রেখেছে ভালো লাগে এই যে এখান থেকে সবার বাড়ি এইগুলো সবই হচ্ছে ভাড়াটিয়া মানে যারা সব রিন্টে থাকে সবাই আর এই হচ্ছে এখানে আছে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট টবের মধ্যে আছে তুলসী গাছ আর ছোট্ট একটা থালার মধ্যে আছে অ্যালোভেরা আর আমি এই বাড়িটাতে থাকতাম তো এই গলু আছিস ভেতরে বাবা গলু এই ঘরে পড়ছে এই মাসেই ছিল ওর ভাইকে ঘুম পাড়া ওর ভাইয়ের অসুবিধা হবে বলে এই ঘরে ছিল তারিখ করে ছেড়ে দেওয়া হবে আর এই যে সব বেবুর সব জামা কাপড় মেলা আছে বেবুর কাঁথা মেলা আছে আর এই হচ্ছে আমাদের তুলসী গাছ এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের চাদর মেলা আছে ওটা হচ্ছে টয়লেট ওটা টয়লেট স্নান করার রুম বাথরুমের বাথরুম ওটা আর এইদিকে আছে এটা হচ্ছে আর এই বলছি না যাই হোক আর এইগুলো চাদর সব মেলা আছে এসব আমাদের সব জামা কাপড় মেলা আছে বেবুর মেলা আছে অনেকগুলো তোলা হয়ে গেছে বেবুর আর এই যে এটা হচ্ছে রান্না এখানে রান্না হয় বারান্দার মধ্যে কিছু বেগুনও কাটা আছে দেখো রান্না হবে বলে রাখা আছে আর এই যে এটো বাসন আছে সব মাজা হবে কিছু সবজি আছে রাতের রান্নার জন্য আর এই হচ্ছে আমার আমি নিজের রুমে প্রবেশ করছি চলো গেট ওপেন করলাম ওপেন করতেই সামনে আছে একটা আলনা যে আলনাটা ওই বাড়িতে ছিল নিয়ে আসা হয়েছে তো আমি এবার এইভাবে একটু ব্যাকে হয়ে এই এলাম পর্দাটা আমি টেনে দিই এই এলাম গেট আসতে গেটের মুখেই আসতে এই যে এই আলনা শোকেস সালনা একটা ওখানটা একটু লকের শেষ প্রবলেমের জন্য ওটা আটা যাচ্ছে না আর ওর মধ্যে আছে কিছু সব জিনিসপত্র সব সাজিয়ে রাখা আছে আর এই যে একটা অন্য পাতা আছে আর এটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চার ফটো আছে তো ওটাকে খুলে রাখা আছে ওটাকে আবার ফেব্রিক দিয়ে চিপকাতে হবে তুতুনের স্কুল ড্রেস আছে বাবুর স্কুল ড্রেস আছে বাবুর ড্রেস আছে নর্মাল বাড়িতে পড়ার আর তোমাদের দাদা ভাইয়ের ডিউটি যাওয়ার আছে বাড়িতে পড়ার এগুলো আছে আর আমার সব নাইটি আছে আর এই হচ্ছে তুতুনে বাবুর দুটো ব্যাগ এটা হচ্ছে স্কুল দিয়ে দিয়েছে এটা স্কুল স্কুল ব্যাগ যে লেখাই আছে আর এটা হচ্ছে ব্যাগ আর তারই পাশে আছে আছে আর এই আমি অবস্থা খারাপ শোকেশের আর এই হচ্ছে টিভি আর টিভির উপরে একটা আছে ওটা হচ্ছে বাসন আছে ওর ভেতরে স্টিলের একটা বক্সের বা বক্স আছে ওর ভেতরে বাসন আছে স্টিলের থালা বাটি গ্লাস আর এই হচ্ছে হোম থিয়েটার সেট টপ বক্স আর ওখানটা এখনও সেইভাবে গোছানো নেই যাই হোক আর এই হচ্ছে আর বা বড় বাবুর মাস্ক আর আমার মাস্ক আর এটা হচ্ছে তুতুন এর মধ্যে কী করেছে বমি করে দিয়েছে তো কালিটা এটা ধুতে হবে আজ বেলা হয়ে গেছে আজ আর ধোয়া হবে না আর দুটো চেয়ার আছে আর এইখানে আছে আর দেখতেই পাচ্ছ এমার্জেন্সি লাইট আছে একটা আর টুলের ওপরে রাখা আছে দম বাড়ি দিয়ে ঢুকতেই আছে আলনা আছে স্কুল ব্যাগ এই যে আর ওপরে টিভি রাখা আছে আর চেয়ার দেখালাম আর এই হচ্ছে বা তুতুনের দোলনা যে দোলনাতে তুতুন একদমই থাকে না আমার নিয়ে বেকার বেকার আমার শুধু টাকাটাই খরচা হলো নষ্ট হলো তো সব এগুলো হচ্ছে রাত্রেবেলা আমাদের গায়ে দিতে লাগে যেহেতু এখন ঠান্ডা খুব কমে গেছে তো রাত্রেবেলা একদিন গায়ে দিতে লাগে তো এই যে তুতুনের মোজা ওকে এটাতে দুধ খাওয়ানো হয় আর এগুলো সব গায়ে দেওয়া হয় রাত্রেবেলা আর এই যে জানলা জানলাটা খোলা হয়নি খুলেছিলাম সরি বন্ধ করে দিয়েছি যেহেতু এখন এবার রোদ পড়ে গেছে তো যার জন্য জানলা বন্ধ করে দিয়েছি না আরে বিকেলবেলার হাওয়াটা এসে তুতুনের গায়ে লাগলে ঠান্ডা লাগবে তুতুনের আর এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়েছে মালাগুলো এখনও খোলা হয়নি তো কাল সকালে মালাগুলো খুলে দেওয়া হবে আর ওখানে আমার কিছু ক্লিপ আছে আর এই হচ্ছে টেবিল যে টেবিলটার মধ্যে তোমরা হয়তো আগের যে টিভি থাকতো তো টিভিটাকে আমি ওপরে ওই যে ওখানে ট্রান্সফার করে দিয়েছি আর টেবিলটাকে এখানে খালি করে দিয়েছি তো টেবিলের ওখানে কিছু বিস্কিটসের ডাব্বা আছে কিছু আছে ডাব্বা আর ঠাকুরকে পুজো দেওয়ার কিছু ওই সামগ্রী আছে আর এই হচ্ছে টিভি সেট্টো বক্সের রিমোট চিরুনি আছে তুতুনের গোদর বাড়িতে জল ঢেলে রেখেছি আর এই বোতল আর এই হচ্ছে আমার স্ট্যান্ড তো স্ট্যান্ড দিয়ে এখন ভিডিও করছি না এখন হাতে করেই করছি আর এই হচ্ছে দুধের ডাব্বা আছে আছে আর এটা হচ্ছে ফ্ল্যাক্স বড় বাবুর এটা হচ্ছে বড় বাবুর স্কুলের বোতল ওটা আর এটা হচ্ছে তুতুনের একটা ওষুধ ভিটামিন আর এই দিকেই আসতে আমি একটু দূর থেকে আগে দেখিয়ে দিচ্ছি এই যে দূর থেকে টেবিলের পরে আছে এটা হচ্ছে আমার আলমারি আর ওইটা হচ্ছে মায়ের আলমারি তো মায়ের আলমারিতে কভার লাগানো আমার আলমারিতে এখনও কভার লাগাইনি আর আছে ওপরেতে ওপরে রথ আছে মায়ের একটা ট্রলি প্যাক করা আছে মায়ের সব ওই যে বস্তাটার মধ্যে যেগুলো সব বাঁধা আছে দেখতে পাচ্ছ আবজা হয়ে গেল এক মিনিট বস্তাটার মধ্যে যেগুলো বাঁধা আছে ওগুলো হচ্ছে মায়ের সব নিরামিষ পুজোর থালা আছে থালা বাটি গ্লাস শাড়ি কড়া খুন্তি সব আছে আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি ওটার মধ্যে আছে মিক্সার মেশিন আমার আমার মিক্সার গ্রাইন্ডার আছে আর আরেকটা ইয়েলো কালারের প্যাকেটে তোমরা দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে আমাদের এলইডি টিভি আছে তো এই যে দুটো আলমারি পরকে পর আছে এই যে আমাদের বাড়িতে স্মৃতির জিনিস বলতে কোনো কিছুই নেই আর এই হচ্ছে আর এই খাটের ব্যাকসাইটে আমি চলে এলাম এইদিকে আছে কিছু জিনিস আছে যেটা হচ্ছে তুতুনের ওষুধ আছে যেগুলো প্রতিদিনই লাগে ওর তো ঠান্ডার জন্য নাকের ড্রপটা লাগে এই যে নাকের ড্রপ আছে এটা নাকের ড্রপ আর এই দুটো ওষুধই এখন খাচ্ছে এটা খাচ্ছে আর এটা খাচ্ছে এই দুটো এখন ওষুধ আর ড্রপ আর সর্ষের তেলটা তো হচ্ছে প্রতিদিনই সর্ষের তেলটা লাগে আর এটা হচ্ছে বড়বাবুর ওষুধ আর যেটা আমি খাই ঠান্ডার জন্য এটা হচ্ছে আমি খাই যেটা আমি প্রতিদিনই খাই তুলসী কি তুলসী বাসক এটা আমি খাই প্রতিদিনই আর এটা হচ্ছে স্যানিটাইজার স্প্রে আর এটা হচ্ছে বডি লসো যেটা আমি প্রতিদিনই মাখি আর তোতনের ক্রিমটাও নিচেতেই পড়ে গেছে না এই ক্রিমটা এর মধ্যে হয়তো না ক্রিমটাও নিচেতেই আছে আর এই যে জনসেবি সাবান জনসেবি পাউডার আর এই যে খাট এটাকে বেঁধে ওখানটাতে রেখে দিয়েছি আর ওই ক্যালেন্ডারটা অনেক পুরনো ক্যালেন্ডার রাধাকৃষ্ণর বাট আমি রেখে দিয়েছি কারণ আমার ভালো লাগে রাধাকৃষ্ণকে তোমরা জানোই হয়তো যে আমি কৃষ্ণর একটু আছি তো যাই হোক তো ওইটা রাধে কৃষ্ণের আমি রেখেই দিয়েছি আর এই যে বালিশ এই যে আমাদের খাট তুতুনকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই ভিডিওটা শ্যুট করছি আর এই হচ্ছে একটা ছোট ক্যালেন্ডার আছে একটা আর জানলা আছে ছোট যে ওখানে আমাদের একটা বড় সব আঁকা এই যে খাট এই হচ্ছে খাট আমাদের আর এই হচ্ছে ফ্রিজ ফ্রিজের মাথায় আছে একটা আউট আছে একটা ফুলদানি আছে যেটা পড়ে ভেঙে আমাদের বড়োবাবুর হাত দিয়ে পরে ভেঙে গিয়েছিল তো এখনও নতুন নিয়ে আসা হয়নি বলে ওর মধ্যেই আটকানো আছে আর এই হচ্ছে একটা ছতুসা ছোটুসা মাংকি ছোটুসা মাংকি আছে তো এই যে ফ্রিজ তো ফ্রিজটা খুলে দেখাচ্ছি না ফ্রিজের মধ্যে অনেক জিনিস আছে তোমরা সবাই দেখে নেবে না হলে আর এই বাড়ির মধ্যে আমার কিন্তু শুধুমাত্র একটা জিনিসই আছে যেটা হচ্ছে আমার স্মৃতি জুড়িয়ে আছে গেলে ধরতে এই টিভিটা আছে এই টিভিটা হচ্ছে আমার মায়ের টিভি আর আমার টিভি যেহেতু ওখানে প্যাক করা আছে তো লাগানো হয়নি আমার টিভি এই টিভিটাই লাগানো আছে আর এই টিভিটা হচ্ছে আমার মায়ের টিভি মা বাবার যখন আমরা যখন মুম্বাই থাকতাম আমরা যখন মুম্বাইয়ে থাকতাম তখন ওই টিভিটা কেনা হয়েছিল তো প্রায় আমি মুম্বাই যখন থাকতাম তখন আমার বয়স হবে দশ থেকে এগারো বছর বয়স হবে দশ থেকে এগারো বছর বয়সও না ওই দশ বছর ন দশ বছর বয়স হবে তখন আমরা মুম্বাই থাকতাম তখন বাবা ওই টিভিটা কিনেছিল তো ওই টিভিটাই হচ্ছে একমাত্র যেটা আমার বিয়ের আগে স্মৃতি বা মা বাবার বাড়ির সাথে জুড়িয়ে আছে স্মৃতি তো ওটাই কারণ আমার মা যেহেতু মাও এখানে রেন্টেই থাকে তো যার জন্য তো মায়ের এখানে মায়ের এখানে সব জিনিসই নতুন মানে গ্রামের কিন্তু কোনো জিনিসে এখানে আসেনি এখানে সব গ্রামে তো গেলে অনেক কিছু স্মৃতি জিনিস আছে দিদির বাড়িতেও আছে আর মায়ের বাড়িতেও আছে তো সেগুলো তো আলাদা ব্যাপার বাট এইখানে স্মৃতির জিনিস বলতে শুধুমাত্র একটাই আছে যেটা হচ্ছে টিভি কারণ বাদ বাকি সবটাই হচ্ছে খাট্টাও মা যখন এখানে এখানে যখন আসে তারপরে এসে নিয়েছে আর এখানে ফ্রিজও নিয়েছে এই আলমারিটাও নিয়েছে এই শোকেসটাও নিয়েছে সব কিছুই হচ্ছে মায়ের এইখানে এসে তো মায়ের বাড়ির কোনো কিছুই নেই জাস্ট আছে এই টিভিটা যেই টিভিটা হচ্ছে আমার আর আমার দিদির দুজনেরই বিয়ের আগে দিদিরও বিয়ের আগে ওটা স্মৃতি বলতে শুধু একটাই ওই টিভির সাথেই জুড়িয়ে আছে সেই জন্য আমি ওই টিভিটাকে না মানে কী বলবো আমার না হলে তোমরা হয়তো ভাববেই যে এর টিভি থাকতেও কেন ওই টিভিতে কেন দেখে বক্স টিভি তো বক্স টিভি বলতে বলতে চাই একটু স্মৃতি জুড়িয়ে আছে এর বেশি আর কিচ্ছু না না হলে আমি কিন্তু ওই এল ই টিভিটাই জুড়তে পারি এল টিভিটা পুরোপুরি প্রপার ভালো সেদিনও আমরা চালিয়ে দেখেছিলাম যে টিভিটা পুরোপুরি ভালো চলছে ভালো আছে সেই জন্য রেখে দিয়েছি কারণ আমার ওই টিভিটার সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে তো সেই জন্য আমি আর ওই টিভিটা বন্ধ করিনি তো চলো আর কিছু দেখানোর নেই আর যেহেতু এইটা রেন্টের বাড়ি তো আমি বাড়িটাকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারিনি তো দেখা যাবে পরবর্তীকালে যখন নিজের বাড়িতে যাবো তখন ভালোভাবে বাড়ি ঘর তর গুছাবো তো এখন কোনো কিছু গোছানোর কোনো কিছু প্ল্যান নেই

তো যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আমি কিন্তু আমার শরীর একটু খারাপ বাট আমাকে দেখে মনে হবে না যে আমার শরীর খারাপ কারণ আমি একদম স্ট্রং আছি তো চলো আমার মতোই সবাই ভালো থেকো সবসময় হাসি খুশি থেকো টাটা বাই বাই লাভ ইউ অল